সালামু আলাইকুম, কি অবস্থা? সবাই সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, এত সুন্দর একটা কেক যদি বাসায় তৈরি করা যায় তাহলে কি দরকার চড়াদারের বাজার থেকে কেক কিনে আনার? আমি যেদিন থেকে কেক তৈরি শিখেছি সেদিন থেকে আমার বাসায় আর বাজার থেকে কেক কিনে আনা হয় না। যখনই মনে চায় তখনই আমি ঘরে এত সুন্দর করে কেক তৈরি করি। আজকে তৈরি করেছিলাম একটা পাউন্ড কেক। কেকটা এতই সুন্দর এবং নরম হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো চলো কেকের মূল রেসিপিটা শুরু করে দিই। কেকটা তৈরি করার জন্য আমি 3টা ডিম ভেঙে নেব। ডিমটা আমি এইমাত্র ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং 1/2 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আরেকটা বাটি নিলাম, সাথে উপরে দিলাম একটা চালনি। চালনি দিয়ে আমি সব কিছু ভালো করে চেলে নেব। তো প্রথমে দিলাম 1.5 কাপ ময়দা। এবার দেব 1/2 কাপ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ, 1.5 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। এবার সব কিছু আমি ভালো করে চেলে নেব। এটা পারফেক্ট কেক তৈরি করার জন্য পরিমাপটা কিন্তু সঠিক রাখতে হয়। তোমরা যদি ঘরে কেক তৈরি করতে চাও তাহলে অবশ্যই পরিমাপটা ঠিক রাখবে এবং অবশ্যই মেজারমেন্ট কাপ ব্যবহার করবে। এতে করে তোমাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। তা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ময়দাগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে কোনো দানা না থাকে। তো আমি যেহেতু এখানে কোনো লিকুইড পানি কিছুই ব্যবহার করিনি, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে পানিটা আমি অল্প অল্প করে দেব যাতে করে সহজে এটা মেশানো যায়। তো আমার ময়দাটা একদম মেশানো হয়ে গেছে। তো তোমরা যদি গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটা দাও তাহলে কিন্তু আর পানি দেওয়া লাগবে না। আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তার জন্য আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো আমি একটা মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। মোল্ডগুলোতে কেক তৈরি করতে হলে কোনো কাগজ লাগে না, শুধুমাত্র কিছুটা তেল ব্রাশ করে দিলেই মোল্ড থেকে সহজে কেকটা উঠে যায়। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি কেকের মিশ্রণটা বাটিতে ঢেলে দিলাম এবং ঢেলে দেওয়ার পর হাত দিয়ে একটু ড্যাপ করে নেব যাতে কোনো ফাঁক না থাকে। চুলায় একটা পাতিল আগে থেকে বসিয়ে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার পাতিলের ভিতর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং স্ট্যান্ডের উপরে আমি ওই মোল্ডটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি 40 থেকে 45 মিনিট রান্না করব। এর ভিতর কিন্তু আমি একবারও চেক করব না, 40 থেকে 45 মিনিট পর আমি এটাকে চেক করব। তো প্রথমে আমি একটা প্লেট দিলাম, আবার উপর থেকে একটা ঢাকনা দিলাম। যেহেতু আমার ঢাকনাটা একটু ফাঁক সেজন্য আমি একটা প্লেট দিই, ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে চাপ দেব। তো আমার 40 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে চেক করে নেব। মাশাল্লাহ, তোমরা দেখতেই পাচ্ছ আমার কেকটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে কেকটার মাঝখানটা ভালো করে চেক করে নেব যে কেকটা একদম ভিতর থেকে হয়েছে কিনা। কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এই কেকটা পাতিল থেকে বের করে নিলাম। কেকটা এখনও অনেক গরম আছে, কিন্তু আমার ধৈর্যে কুলাচ্ছিল না যে আমি এখনই কেকটা কাটবো এবং গরম গরম কেকটা আমি খাবো। তো আমি প্রথমে মোল্ড থেকে একটা ছুরির সাহায্যে কেকটাকে বের করে নিলাম। নিচটাও দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তো আমি এবার একটা সাইড একটু কেটে নেব আর তোমাদেরকে দেখিয়ে দেব যে আমার কেকটা ভিতর থেকে কতটা সুন্দর এবং নরম হয়েছে। তো তোমরা কাটার অবস্থা দেখে বুঝতে পারছো কেকটা একদম পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এখানে বিদায়। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।